আচ্ছা, আমার কম্বিনেশন সম্পর্কে, প্রবাবিলিটির কম্বিনেশন সম্পর্কে আর একটা কথা বলার আছে। কম্বিনেশন, দেখো আমরা দু একটা স্মল অঙ্ক করি, ধরো আমার নাম মালবিকা, এটা কটা অ্যালফাবেট আছে? 1 2 3 4 5 6 7 8, 8 অ্যালফাবেট আছে, ওকে, 8টা টোটাল অ্যালফাবেট আছে। তো এতে কটা এ আছে? আমি যদি বলি এতে এ অ্যালফাবেট কটা আছে, 1 2 3, তো এ আছে 3টে। আমি যদি বলি এই নামটার ভেতরে কতবার এ আসার সম্ভাবনা ছিল, তাহলে টোটাল কে, টোটাল কত? না, টোটাল অ্যালফাবেটের সংখ্যা 8। আর একটা কম্বিনেশন কি? কম্বিনেশন কি না এ কম্বিনেশনটা কতবার এসেছে, এই কম্বিনেশনটা কতবার এসেছে, দ্যাট ইজ 3 টাইম এসেছে। তো আমি যদি বলি এ আসার প্রবাবিলিটি কত, প্রবাবিলিটির ফর্মুলা কি? পসিবিলিটিস হচ্ছে ডিনোমিনেটর আর সাম অফ অবজারভেশন। আচ্ছা, এই সমস্ত ঘটনাগুলো হচ্ছে অবজারভেশন, আর পসিবিলিটিস কি? অবজারভেশন, এর বাইরে তো নয়। তাহলে এখানে আমার যদি পারমুটেশন কম্বিনেশনের কম্বিনেশন নিই, সি হচ্ছে কম্বিনেশন, 3 হচ্ছে সিলেক্টেড পার্ট বা টার্গেটেড পার্ট, আর 8 হচ্ছে টোটাল। তাহলে মালবিকা নামে এ আসার প্রবাবিলিটি বার করবো কি করে, না টোটাল নামে কতগুলো অ্যালফাবেট আছে আর এ কতবার আছে, এটাকে কি করব, ওর আমি একটা বিশেষ উপায়ের কথা বলেছি, আমরা ম্যাথামেটিক্সে যাব না, আগে অঙ্ক শিখে নেব, মানে আগে করতে শিখে নেব, এটাকে মানে 1 আসা পর্যন্ত রিডিউস করতে হবে। তাহলে 8 ইজ ইকুয়ালি রিডিউস হবে, সরি, 7 ইন্টু 6, এটা কাটা কাটাকুটি করে যেরকম যা আসবে 56। তাহলে প্রবাবিলিটি হচ্ছে এ আসার, আমার নামে এ আসার প্রবাবিলিটি হচ্ছে 56। দিস ইজ দ্য কম্বিনেশন। আচ্ছা, এটা তো আমরা খুব একটা মানে সাধারণ উদাহরণ দিলাম, এরপর একটু ম্যাথামেটিক্যাল উদাহরণে যাই, তাহলে জিনিসটা আমরা আরেকটু ভালো বুঝতে পারবো। ঠিক আছে, চলো আমি বলি কি, একটা ব্যাগ আছে, সে ব্যাগে কি আছে, একটা ব্যাগ আছে, ব্যাগে কালার বল আছে, কি কি কালারের বল আছে, রেড কালারের 6 বল আছে আর ইয়েলো কালারের 4 বল আছে একটা ব্যাগে, ওকে, ব্যাগটা। এবারে তোমায় বললো যে তুমি বল থেকে পিকড করো কটা বল, না 4 বল, ঠিক আছে, তোমায় বললো। এরপর বললো তোমায় যে এই যে তুমি 4টে বল নিলে সেখান থেকে, তো কটা বলের প্রবাবিলিটি হচ্ছে 3টে রেড আসবে, একটা ইয়েলো আসবে, বলছে ফাইন্ড আউট দ্য প্রবাবিলিটি। আমি পি ফর প্রবাবিলিটি লিখছি, আর পুরোটা লিখছি না, দ্যাট দ্য 3 আর রেড অ্যান্ড 1 ইজ ইয়েলো, এই তোমাকে এই অঙ্কটা কম্বিনেশনের করতে দিয়েছে। তা একটা ব্যাগ আছে, সে ব্যাগে কি আছে, 6টা রেড বল আছে আর 6 4 ইয়েলো বল আছে, তোমাকে 4টে বল নিতে বলা হয়েছে। এই দূর পর্যন্ত, এত দূর পর্যন্ত আমরা একবার বুঝবো, অ্যান্ড তারপরের ধাপে কি বুঝবো, না সেকেন্ড পার্টটা বুঝবো, ফাইন্ড আউট দ্য প্রবাবিলিটি দ্যাট 3 আর রেডস, এই 4টে বলের ভেতরে 3টে লাল হবে এবং একটা ইয়েলো হবে, তার সম্ভাবনা কত। আচ্ছা, এখানে আমি বলে রাখি প্রবাবিলিটি কিন্তু অলওয়েজ প্রবাবিলিটি, পি ইজ ইকাল টু কি, না আমি বলেছি সাম অফ অবজারভেশন অ্যান্ড পসিবিলিটিস, যে পসিবিলিটিস। আচ্ছা, যে পিকিউলিয়ার জিনিসটা আমরা দেখছি যে 3টে বল রেড হতে হবে অ্যান্ড একটা বল ইয়েলো হতে হবে, দ্যাট ইজ দ্য অবজারভেশন পার্ট, দ্যাট ইজ দ্য কম্বিনেশন পার্ট। প্রবাবিলিটি কোনটা আর পসিবিলিটিস কোনটা, না তোমাকে যে যে 6টা রেড বল অ্যান্ড 4 ইয়েলো বলের ভিতরে 4টে বল পিক করতে বলেছিল, দিস ইজ দ্য পসিবিলিটিস। পসিবিলিটির ভেতরে কি আছে, না সাম অফ অবজারভেশন, কি স্পেশালিটি কি আছে, না এমনভাবে পিক করতে হবে যাতে
থ্রি আর্টস রেড, ওয়ান ইজ ইয়েলো। তাহলে এখানে আমি প্রথমে প্রথম পার্টটাতে যাই, আমার টোটাল বল কটা আছে, না টোটাল বল আছে রেড অ্যান্ড ইয়েলো, রেড বল কটা আছে না সিক্স, আর ইয়েলো বল কটা আছে ফোর, আমার টোটাল বল আছে কটা না টেন, তার ভেতরে আমার কটা পিক করতে বলেছে, পিক করতে বলেছে চারটে বল। তাহলে এতে আমি যদি কম্বিনেশন বানাই কীরকম হবে, এই পার্টটা ফার্স্ট পার্টটা আমি কি বানাবো সি, সি ইজ দ্য কম্বিনেশন, কটা বল ছিল টেন বল ছিল, আর কটা পিক করতে বলেছে ফোর, দিস ইজ দ্য ফার্স্ট পার্ট। দে এই পার্টটা হচ্ছে কি না এটা ডিনোমিনেটর পার্ট, এই যে পসিবিলিটিসের অঙ্ক আছে, তাহলে এখানে আমি সেকেন্ড পার্টটা বসিয়ে দিই কীরকম, টোটাল বল ছিল আমার দশটা টেন, তার ভিতরে আমাকে কটা বল নিতে বলেছে না চারটে বল, দিস ইজ দ্য পসিবিলিটিস, বোঝা গেছে? এবারে বলছে যে আমার এমনভাবে বলটা নিতে হবে যাতে আমার তিনটে বল রেড আসে, কি বলছে, এই ফোর, এই টেন সি ফোর এর ভেতরে কি আছে না, আমার এমনভাবে নিতে হবে যাতে রেড বল আসে তিনটে আর ইয়েলো বল আসে একটা। তাহলে এরপর আমি ভেঙে ভেঙে কি লিখব, আমার রেড বল কটা আছে, না রেড বল আমার টোটাল কটা ছিল, রেড বল টোটাল ছিল আমার ছটা, আর ইয়েলো বল টোটাল কটা ছিল না চারটে, এটা ছিল টোটাল, এটা হচ্ছে সিলেক্টেড পার্ট। আমি আগেই বলেছি যে প্রবাবিলিটিতে যে এখানে কম্বিনেশনে মাথার উপরে থাকে টোটাল পার্ট আর এটা হচ্ছে সিলেক্টেড পার্ট। তাহলে রেডের থেকে আমার ছটা রেড বল ছিল, তার থেকে তিনটে সিলেক্ট করতে হবে। যদি এই পার্টটা আমি লিখি, এই পার্টটা লিখি, আমার কটা রেড বল ছিল, না আমার ছটা রেড বল ছিল, দিস ইজ টি ফর টোটাল, সিলেক্ট কটা করব না তিনটে, তা রেড বলের জন্য এই কম্বিনেশন। এবং দেখো আমার অঙ্কে একটা অ্যান্ড বলা আছে, অ্যান্ড মানে কি প্রবাবিলিটিতে কি বলেছিলাম গুণ। তাহলে এবংটায় আমার কি লিখবো, না আমার টোটাল, তাহলে এটার সঙ্গে আমি গুণ দিয়ে দেবো, অ্যান্ড তিন চারটে বল তো তুলতে হবে, তার ভেতরে তিনটে তো আমি রেড বল তুলে দিলাম, ছটা রেড বল ছিল, চারটে ইয়েলো বল আছে আমার চারটে, চারটে ইয়েলো বল আমার সি ফোর কম্বিনেশন, আর কটা ইয়েলো বল ওঠাতে হবে না একটা। তাহলে এটা কি হবে না, ডিনোমিনেটর তো আমি বসিয়ে দিয়েছি, এবার নমিনেটরে কি বসবে, সিক্স, টোটাল ছটা রেড বল ছিল, কম্বিনেশন থ্রি সি, অ্যান্ড তিনটে আমাকে রেড বল ওঠাতে হবে, ইয়েলো বল কটা উঠছিল না চারটে ছিল, কম্বিনেশন ইজ দ্য সি, একটা ওঠাতে হবে। অঙ্কে কি বলা আছে দেখো, অ্যান্ড, অ্যান্ড কথাটা বলা আছে, অ্যান্ড কথাটার মানে কি না মাল্টিপ্লিকেশন, গুণ, তাহলে আমাকে গুণ করতে হবে। তাহলে এই জিনিসটা যদি আমি সলভ করে নিতে পারি তাহলে আমার প্রবাবিলিটি আমার জানা হয়ে যাবে, সলভের উপায়ও তোমরা জানো, আমরা সলভিংয়ে যাই চলো। আচ্ছা সলভিংয়ের আগে বলি এটার একটা বিশেষ ফর্মুলা, আমরা আগে অঙ্ক শিখে নিই তারপর এই ইন্টিজার জিনিসটা জানবো। সি টেন, সি টেন ওপরে যাবে আর চার নিচে আসবে, চার কটা ঘর কমবে না আপ টু ওয়ান পর্যন্ত আমরা কমাবো, তো থ্রি ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান, ওয়ান টু থ্রি ঘর কমেছে, তাহলে ওপরেও সাইমলটেনিয়াসলি আমার অতগুলো ঘর কমবে, কিভাবে কমবে দেখো, তাহলে টেন ইন্টু নাইন ইন্টু এইট ইন্টু সেভেন, এটা তোমরা কাটকুট করে নিতে পারো, অঙ্ক তো সবাই জানো। আর দেন এখানে সিক্স ডিভাইডেড বাই থ্রি, এটা তিন ঘর কমবে, থ্রি টু ওয়ান এরও দু ঘর কমবে, ফাইভ অ্যান্ড ফোর এটা কাটকুট করে নেবে, ইন্টু কত, ফোর ডিভাইডেড বাই ওয়ান, ফোর ডিভাইডেড বাই ওয়ান। আচ্ছা এখানে একটা কথা বলার আছে, ওয়ান তো আলাদা করে কিছু হয় না, এই এটা কাটকুট করে নিলে তোমার অঙ্ক মিলে যাবে, যেটা পাওয়া যাবে সেই যোগ গুণফলটার আলটিমেট ফলাফল হচ্ছে প্রবাবিলিটি, ততই চান্স আছে যে অঙ্কে কী ছিল, তিনটে রেড বল আসার এবং একটা ইয়েলো বল আসার। যোগ বিয়োগ গুণ ভাগ করে, আমি আর যোগ বিয়োগ গুণ ভাগে যাচ্ছি না কারণ ভিডিওটা আননেসেসারি বড় হয়ে যাবে, তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ করে নেবে। আচ্ছা এখানে আমার আর একটা কথা বলার আছে, সেটা এখানে বলে ফেলি, দেখো এখানে আমি বলছি কি, আমি কি বলছি
যে কম্বিনেশন C6 4, এটার মানে কি টোটাল ছিল আমার 10, কোনো জিনিস 10 ছিল, তার ভেতরে সিলেক্টেড পার্টটা আমার হচ্ছে কত 4। তাহলে এখানে যদি এরকম ছোট ছোট সংখ্যা আছে বলে 10 ÷ 4, এটাকে আশা নিশে 4 ঘর কমানো যাচ্ছে, যাচ্ছে না? এটা 9, এটা 8, এটা 7, যোগ বিয়োগ গুণ ভাগ করে প্রবাবিলিটি বার করা যাচ্ছে। যদি ধরো এমন সংখ্যাটা হলো 50 C 48, তাহলে তো এই 48 টাইম কমিয়ে তো 1 আসা যাবে না, তখন তো খুব সমস্যা। তখন কি আমি 48 থেকে ওই গুণ দিতে গুণ দিতে আসবো? তাহলে তো মানে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, অঙ্ক তো অত সময় নেয় না নর্মালি। তাহলে সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমার একটা নিয়ম আছে, এই দুটোর বিয়োগ ফল নিয়ে নেব, 48 থেকে 50 থেকে 48 বিয়োগ দিয়ে দেবো 2। তাহলে ওপরেরটা যে টোটাল সে রিমেন্স যা ছিল তাই, আর 48 এর জায়গায় ইনস্টেড অফ 48 উই ক্যান রাইট 2। দেন আমার কি হবে, তোমার ওই যে ইন্টেজার জিনিসটা কমার কম হয়ে যাবে, দেখো যোগ বিয়োগ গুণ ভাগটা ছোট হয়ে গেল, বোঝা গেল? যদি অনেক ভারী হয়ে যায় তাহলে এই দুটোর বিয়োগ ফল বা সাবডাকশনকে আমরা ব্যবহার করতে পারি, সাবস্ট্রাকশনকে আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, এখানে আমি আর একটা কথা বলে রাখি, তোমরা আমায় বলেছো যে এইরকম বিয়োগ হলো কেন, ঠিক আছে? আমি আগে একদম মানে কম্বিনেশনের ক্ষেত্রে প্রথমেই বলেছিলাম কম্বিনেশন মানে কি, ফার্স্ট ভিডিওটাই বলেছি যে অনেক রকম জিনিস আছে তার থেকে সিলেক্ট করা, যে আছে তাই হচ্ছে এন, সিলেক্ট হচ্ছে আর। কম্বিনেশনের ফর্মুলা কি, প্রবাবিলিটিতে পি ইজ ইকাল টু এন ডিভাইডেড বাই আর, উল্টো হওয়া উচিত ছিল এমন কেন? তারপর এর পাশে লেখা আছে, আমি ইন্টিজার টিনজার ওইসব জটিলতায় যাচ্ছি না, এন মাইনাস আর। দেখো তো এন এটা কি ছিল, টোটাল, এটাকে সিলেক্টেড পার্ট, হ্যাঁ আর হচ্ছে সিলেক্টেড পার্ট। কোনো জিনিস থেকে কিছু বাছাই হচ্ছে কম্বিনেশন না, এটা হচ্ছে টোটাল। তাহলে এন ছিল টোটাল, আর ছিল সিলেক্টেড পার্ট। তাহলে এখানে আমি কি করছি, এন থেকে আর বিয়োগ দিয়ে দিচ্ছি না, টোটাল থেকে আমি কি বিয়োগ দিচ্ছি, সিলেক্টেড পার্ট বিয়োগ দিচ্ছি না? দেখো তো এটাও তাই, হ্যাঁ এটা ছিল টোটাল, এটা ছিল সিলেক্টেড পার্ট, এখানে আমি বিয়োগ দিয়ে দিচ্ছি, এটা জেনে রাখার জন্য সেই লজিকটা ব্যবহার করছি। আচ্ছা, এই একটা অঙ্কর পর একটা নিজে প্র্যাকটিস করে দেখবে, আমি আরো কটা অঙ্ক পরে পরে করাবো, ওকে?